নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু এবং শুভ সময়ে শুভ ক্ষণে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়া আজকে এই অনুষ্ঠান নিয়ে। কেন এই অনুষ্ঠানে এই কথাটা দিয়ে শুরু করলাম, শুভ সময় শুভ ক্ষণ, কারণ যিনি আমাদের সঙ্গে থাকেন তিনি সবসময় আমাদেরকে সেই শুভ মুহূর্তগুলোর কাছাকাছি নিয়ে যান, সেই শুভ ক্ষণগুলোকে কাজে লাগানোর কথা বলেন এবং তার কাছে আজকে বহু মানুষ উপকৃত যে কোনো বয়সের ক্ষেত্রে, তার কারণ তিনি ওই ক্ষণগুলোকে এক্স্যাক্ট ওয়েতে কাজে লাগান। আমাদের জীবনে যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো রয়েছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেক সময় মানুষ বাধাপ্রাপ্ত হয়, পৌঁছতে পারে না, মুখের কাছে এসে সুযোগ বেরিয়ে যায়, কিন্তু সেই ক্ষণটা যদি আমরা কাজে লাগাই তাহলে হয়তো কাজে দেবে। যেমন আজকে একটা শুভ ক্ষণ মহালয়া, যদিও মহালয়া কিন্তু বলবো যে এই যে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, একটা শুভ সময় সেটাও কিন্তু কাজে লাগানো যায়। আর যিনি লাগান লাগিয়ে চলেছেন কাজে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যার কাছে মানুষ সমস্যার সমাধানের জন্যই ছুটে আসে লাগাতার এত বছর ধরে, বৈশালী দি আমাদের সঙ্গে, অনেক অনেক স্বাগত দিদিকে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ নমঃ। নমো দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা, নমো দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা, নমো দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা। ঠিক সকালটা শুরু হয়েছিল এইভাবেই, স্তোত্রপাঠ শুনে, গীতাপাঠ শুনে, এবং আমরা মহিষাসুর মর্দিনী শুনে আমাদের ছোটবেলার থেকে বড় হওয়া, আর বিশেষ করে বলবো শুধু শুনে বা দিনটাকে উপলব্ধি করে নয়, কখনো এটা আমরা ফিল করি নি যে এই দিনকে কাজে লাগানো যায়। আজকে আমরা তর্পণ করছি, আমি দেখলাম তোমার সোশ্যাল সাইটে বৈশালী দি তুমি সারা রাত কালকে, মানে একবারে ভোর রাত, কালকে বলবো না আজ ভোর রাত অবধি তুমি কাজ করেছো, তুমি এই দিনটাকে কাজে লাগিয়েছো, প্রচুর মানুষ আমার মনে আছে আমি লাস্ট বৃহস্পতিবারে প্রোগ্রাম করেছিলাম, বলেছিলাম যে এই দিনটাকে কাজে লাগান যারা সমস্যার মধ্যে রয়েছেন এবং তারা সাড়া দিয়েছে এবং তোমার কাছে এসেছে, তুমি কাজ করেছো। এই জায়গাটায় আমার একটা বলার বিষয় রয়েছে, এই যে প্রতিনিয়ত একটা ক্ষণকে সামনে রেখে তুমি কাজ করছো, মানুষকে উপকার দিচ্ছ, এই যে দেবীপক্ষের সূচনা, কি এমন আছে এর মধ্যে যে মানুষ উপকৃত হতে পারে? এই সময়টা আমি বলবো যে সোল মানে ফিল্টারেশন করার সময়। দেবীপক্ষ মানেই হচ্ছে, দেবী দুর্গা হচ্ছে আমাদের সামাজিক একটা প্রতীক, সংঘবদ্ধতা এবং মানুষের মনের জায়গা থেকে উদারতার জায়গাটা। এই যে পিতৃতন্ত্র থেকে আমরা যে মাতৃ আরাধনার দিকে এগিয়ে যাচ্ছি বা মাতৃ শক্তির উন্মেষ হচ্ছে সর্বস্তরেই, এখন মেয়েরা তো কোথাও পিছিয়ে নেই এবং আমরা দেখো প্রত্যেকেই কিন্তু মা দেবী আরাধনা করি। তুমি নিজে একজন মহিলা, তুমি একজন নারী, আমি একজন নিজে নারী এবং আমি বিশ্বাস করি এই শক্তি ঈশ্বর আমার মধ্যেও দিয়েছে, না হলে এত মানুষের আসে এত এত প্রবলেম নিয়ে যদি ঈশ্বর ক্ষমতা দিয়ে না থাকতো আমি হয়তো কিছু না, কিন্তু তার ক্ষমতা দ্বারাই তো মানুষকে আমি সাহায্য করতে পারছি। মানুষ এত এসে, কালকেও যারা এসছেন মানে বা আমার এফবিতে আপনারা দেখবেন ছবিতে বহু মানুষ এসছেন এবং তারা ভীষণভাবে প্লিজড, আমি ভোর 3:30 পর্যন্ত কাজ করেছি এবং মানে চণ্ডীপাঠ থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম নিজে হাতে করে সমস্ত কিছু করেছি। এইভাবে তো এতগুলো বছর করে আসছি, যেরকম ধরো কোনো মানুষের ক্ষেত্রে কিভাবে ফিল্টারেশন হবে মানুষের সোল, এটা একটা ব্যাপার। আমরা যদি কোনো ব্যক্তি যদি এক মাস ধরে স্নান না করি তাহলে সেই মানুষটাকে যদি আমরা স্নান করাতে যাই তাহলে কি হয়, প্রচুর সাবান, প্রচুর শ্যাম্পু, প্রচুর ঘষাঘষি আমাদের করতে হয়, খাটতে হবে, খাটতে হয় প্রচণ্ডভাবে। তেমন আমাদের অন্তর্গুহা বা আমাদের সোল যেটাকে আমরা বলছি, সেখানে যদি আবর্জনা, নোংরা বা নানা রকম নেগেটিভ অরা যদি প্রচুর পরিমাণে হয়ে যায় তার ফিল্টারেশনের সময় কিন্তু এই সেপ্টেম্বর মাসটা বিশেষভাবে। কারণ হচ্ছে আমরা হয়তো দেখো জ্ঞানত বা অজ্ঞান অবস্থায় কিছু ভুল ভ্রান্তি মানুষের জীবনে হয়ে যায়,
কিন্তু সেই জায়গাটাকে এই সময়টা প্রত্যেককেই বলবো একটা নিজেকে বোঝার সময়, নিজেকে চেনার সময়, নিজেকে রেকটিফিকেশনের সময়। তুমি যে কথাটা বলেছো, আচ্ছা সবার আগে বলি, বৈশালীদির মধ্যে একটা অদ্ভুত আপনতা রয়েছে এবং সেই আপনতার জন্য বৈশালীদিকে তুমি বলেই কথা বলছি এবং সেটা তুমি নিশ্চয়ই কিছু মনে করবে না। তার কারণ হচ্ছে বৈশালীদি খুব আন্তরিক বলে আন্তরিকভাবে কাজটি করে থাকেন, আন্তরিকভাবে মানুষের উপকার করে থাকেন, আন্তরিকভাবে সেই সমস্যাগুলোকে তিনি ক্ষণ অনুসারে কিন্তু সমাধান করেন। যেমন একজন রেসছেন আমাদের, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পুষ্পিতা মজুমদার বলছি হাওড়া থেকে। হ্যাঁ পুষ্পিতা বলুন, অনুষ্ঠান দেখেন? আমি ব্যাপারে আজকে জানতে চাই, অনুষ্ঠান তো দেখি। হ্যাঁ, আজ থেকে বিগত 6 মাস আগে দিদির হাওড়া চেম্বারে আমার মা এবং আমার দিদি গিয়েছিলেন। আমাদের একটা পারিবারিক ভীষণ বড় একটা সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে দিদি স্বয়ং মা দুর্গার মতোই আমাদের বের করে এনেছে। পুষ্পিতা একটা কথা বলে আপনার সম্বন্ধে তো অবশ্যই আপনি বলবেন, আমার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমি একটা কথা বললাম যে বৈশালীদি খুব মানে আন্তরিক মানুষ, কারণ যে মানুষ আমার মনে হয় বৈশালীদিকে আমি যতটুকু চিনেছি, অনুষ্ঠান হয়তো এটা নিয়ে দুটো করছি আমি, কিন্তু অনুষ্ঠানের আগে ওনার সঙ্গে কথা হয় আমার, তো বৈশালীদি আমার মনে হয় যে কোনো মানুষের সমস্যার কাছে দাঁড়িয়ে গিয়ে সমাধান করেন। আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই তাই হয়েছে পুষ্পিতা? আমার ক্ষেত্রে তো দিদি আপনাকে আমি কি বলবো, মানে আমার দিদি আপনার নিশ্চয়ই মনে থাকবে হাওড়া চেম্বারে আজ থেকে 6 মাস আগে আমার মা এবং দিদি গিয়েছিলেন, আমার মা আপনার সামনে হাউ হাউ করে কেঁদেছিলেন, কারণ আমার বাবা মানে ভীষণই রাগী একজন মানুষ, খুব ফ্যামিলি প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এতটাই পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমরা প্রচুর জ্যোতিষ প্রচুর মানুষের কাছে গিয়েছি, কোথাও কাজ না পেয়ে শেষ দরজায় বিছানায় দিদির কাছে গিয়েছিলাম, এবং উনি এতটাই আন্তরিক, উনি আমার মায়ের হাত ধরে কথা দিয়েছিলেন যে আমি এই সমস্যা থেকে আপনাদের বার করবো, এবং উনি কিন্তু সেই কথা মানে কি বলবো ম্যাজিক কথাটা অনেক ছোট হয়ে যায় বৈশালী সরকারের জন্য, ম্যাজিকও মনে আমার পড়েছে এবার। কারণ হচ্ছে ওনার মা দিদি মানে দীর্ঘ বহুদিন ধরে খুব অত্যাচারিত হচ্ছিলেন, এবং দেখুন আমি কোনো মানুষকে খারাপ বলি না, কেন বলি না, না যে মানুষটা যাই কাজ করুক না কেন সে কিন্তু গ্রহের ফেরে করে, এবং ওনার মা বহু জায়গায় হয়তো গেছিলেন এবং সেখান থেকে সেই মতন কাজ পা হয়নি, এবং আমার দরজা খুলে কাঁদতে কাঁদতে ঢুকেছিলেন, যে জন্য আমার মনে আছে আমার একজন বয়স্ক মহিলা ধরুন 25-30 বছরের ওপরে হয়তো সংসার তিনি করেছেন, এবং তিনি ফেসবুকে আমাকে বিভিন্ন মানে ছবি তুলে রেখে দিয়েছে, বিভৎস বিভৎস ছবি। অনেক সময় হয় মহিলারা কিন্তু অত্যাচারিত হলেও কিন্তু মানে আমরা সংসার ঠেকাতে কিছু সংসারের জন্য হয়তো আমরা আইনত পদক্ষেপ নিতে পারি না, এবং সেক্ষেত্রে হয়তো আপনার মাও হয়তো দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে অত্যাচারের পর অত্যাচার সহ্য করেছে, কিন্তু যে ব্যক্তিটা অত্যাচার করছে কেন করছে, এখানেই হচ্ছে জ্যোতিষ, কেন করছেন তিনি, এই যে রাগ অঙ্গারাজক এবং সিংহ লগ্ন, লগ্নপতি যদি ডিস্টার্ব অবস্থায় থাকে, আমার মনে আছে ছকটা, কারণ এই ছকটা নিয়ে আমি একটা বইও লিখছি যে থার্ড বইতে সেখানে দিয়েছি যে মানুষ গ্রহের ফেরে কি না হয়। তা ওনার বাবাও যখন রেগে যেতেন, আপনি হয়তো জানি না শেয়ার করবেন কিনা, প্রচন্ড মারতেন মানে হাতের সামনে যা মানে আমি বউটাই বলতে চাইছিলাম মানে বিভৎস, মানে আমরা ভয় থাকতাম, আমাদের বাবাও মানে আজকে যে বাবাকে আমরা পাচ্ছি আপনার মানে দৌলতে আপনার আশীর্বাদে, কিন্তু আজ থেকে আগে যে বাবাকে দেখতাম আর আজকে দেখতাম আকাশ পাতাল তফাৎ, সেই বাবার কাছে আমাদের যেতে ভয় করতো, আমরা ভয় থাকতাম যে কোনোদিন যেন কোনো একটা দুর্ঘটনা না ঘটে যায়। এখন উনি বৈশালীদির মানে ইয়ের পর থেকে গাইডলাইন্সের পর থেকে ঠিক আছেন তাই তো? একদমই মানে পুরো বদলে গিয়েছেন, উনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, কথা বলেন, মানে দিদি না মানে মানুষের জীবনকে একদম একটা সিস্টেমের মধ্যে এনে দেন, কোনো 2-5 দিনের ম্যাজিক নয়, সিস্টেমের মধ্যে এনে দেন, এটাই হচ্ছে আসল কথা। আপনি নিজেই একটা শব্দ বললেন, ম্যাজিক নয় সিস্টেম, অ্যাকচুয়াল তাই, কারণ বৈশালীদি একটা কথা আবার তোমার ক্ষেত্রেই বলছি, তুমি বললে যে যে অত্যাচারিত যারা হচ্ছে তুমি তাদের
থেকেও তুমি সমাধানটা করলে যে করছে কেন করছে এটাই হচ্ছে বৈশালীদি ফারাক যে কোথা থেকে রুট কোন রুট থেকে সমস্যাটা তৈরি হচ্ছে আমি সেখানে গিয়ে সমাধান করব কেয়ার ওই সমস্যাটা কাকে গিয়ে হ্যাম্পার করছে তাকে সমাধান নয় কিন্তু সমস্যা রুটে গিয়ে এবং তার জন্যই কিন্তু সে আজকে এরা ভালো একটা জীবনের মধ্যে রয়েছে ঈশ্বর করুক আরো ভালো জীবনের মধ্যে থাকুক তো আজকে পুষ্পিতা কার সম্বন্ধে জানার আছে আমার নিজের সম্পর্কেই জানার আছে বলুন ডেটা বার বলুন 22 ফেব্রুয়ারি 1990 সময় রাত 11:16 কোথায় হাওড়া আপনার রাশি লগ্ন কিছু জানা আছে না দিদি আমি কখনো কিছু করাই নি আচ্ছা তুলা লগ্ন এবং রাশি হচ্ছে মকর রাশি ঠিক আছে মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র ভালো নক্ষত্র রবির দশায় জন্ম আপনার আচ্ছা উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে যে কোয়ালিটি থাকে সেটা হচ্ছে একটা মানুষের প্রকৃতি যে আজকে আমরা সোল পিউরিফিকেশনের কথা বলছি উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে কিন্তু এই গুণগুলো রয়েছে অর্থাৎ দয়া মায়া মমতা ডিউটি এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে ভীষণভাবে দেখা যাবে সেটা কি আছে হ্যাঁ দিদি সবাই তো তাই বলে আচ্ছা লগ্নপতি দেখা যাচ্ছে চতুর্থে এটা খুব ভালো আপনার পড়াশোনা ক্ষেত্রটা খুব ভালো দেখাচ্ছে আপনি সায়েন্স নিয়ে পড়েছেন হ্যাঁ আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি এখন পিএইচডি করছি বাহ খুব ভালো কিন্তু এখানে মেন যে সমস্যা দশমে কেতু গিয়ে বসে রয়েছে অর্থাৎ আপনি নিশ্চয়ই এডুকেশন সেক্টরের দিকে এগোতে চাইছেন প্রফেসরি লাইন বা হয়তো টিচিং লাইন এই ধরনের জায়গার দিকে এগোতে চাইছেন তাই তো হ্যাঁ আমি কলেজে পড়াতে চাই কিন্তু এখানে আমি বলবো যে পড়াশোনার দিকটা আপনার যতটা ভালো হবে আইকিউ লেভেলও কিন্তু আপনার যথেষ্ট ভালো রয়েছে পঞ্চমে রবি যথেষ্ট ভালো আইকিউ লেভেল কিন্তু এখানে মেন সমস্যা এই ছকের দুটো জায়গায় একটা হচ্ছে শনি মঙ্গল এটা বীজযোগ সৃষ্টি করে বসে রয়েছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দশমে কেতু চলে গেছে এবং এখানে কেতু রয়েছে হচ্ছে জলরাশিতে যেখান থেকে কিন্তু কেতুর উৎপত্তি এবং দেখা যাচ্ছে কেতু অশ্লেষা নক্ষত্র অর্থাৎ কেতু এই অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র এবং কুণ্ডলীকৃত সাপকে কিন্তু বোঝাচ্ছে যার জন্যে প্রচণ্ড রকম চাকরি পাওয়ার ক্ষেত্রে কনস্পিরেসি এবং আপনি যে বলছেন পিএইচডি করছেন এখানেও দেখবেন আপনার প্রচণ্ড রকম বাধা হবে আপনার দেখবেন ভীষণ ডিলে হবে জিনিসগুলো সেটা হচ্ছে কি খারাপ যোগ এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে আপনার কিন্তু শনির সাড়ে সাথে চলছে এবং যেহেতু মকর রাশি শনির সাড়ে সাথে মেন মানে একদম মেন ফেসটা চলছে এই সময় মনে চন্দ্র শনি কি করে মনের জায়গা থেকে কিন্তু আপনাকে কোনোভাবেই মেন্টাল স্যাটিসফ্যাকশন দিতে চাইবে না এই জায়গাটা আপনি তো বললেন যে মা দিদি এসে উপকৃত আপনাকেও আমার মনে হয় একটু কিন্তু জ্যোতিষ পরামর্শ নিতে হবে কারণ হচ্ছে এই সময়টা আপনি মেন্টালি খুব চাপের মধ্যে তার রয়েছেন আপনার ক্যারিয়ারকে নিয়ে তাই তো হ্যাঁ দিদি ভীষণই চাপে রয়েছি আমি তো হাওড়ায় আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি কিন্তু 2 তারিখ কি আমি বুকিং আপনি একটু বুকিং নাম্বারগুলোতে একটু যোগাযোগ করুন আমি মনে হয় 2-4 জন হয়তো পেতে পারে আপনি যদি আজকে বা কালকের মধ্যে করে নিতে পারেন সেটা আপনার জন্য এই হবে কারণ এখানে শনি সাড়ে সাথে এবং যেহেতু এই সময়টা এই সময়টা একটা খুব শুভ সময় আমরা বলে থাকি প্রতিকার প্রতিবিধানের সময় এবং আমি কালসর্প যে দোষ যেটা আমরা বলে থাকি সেটাও কিন্তু আজ সকালবেলা আমি করেছি কারণ হচ্ছে এই সময়টা মনসা পুজো হয় ঠিক আছে মনসা পুজো হয় এবং এই সময় বিশ্বকর্মার এই যে তিথিতে আমাদের কিন্তু কালসর্প দোষেরও কিন্তু কাজ খুব ভালো হয়ে থাকে রত্ন এই সময় আমরা ভীষণভাবে শোধন করতে পারি রত্ন যে আমরা পড়ি আমরা একটা দোকান থেকে গেলাম কিনে পড়ে নিলাম তাতে কিন্তু কোনো ফলাফল হয় না সেখানে রত্নকে প্রত্যেকটা রত্ন আমি একদিন রত্ন নিয়ে আলোচনা করব যে কিভাবে সেটাকে ফিল্টারেশন করা হয় বা সেটাকে পাওয়ারফুল করা হয় এনার্জাইজ করা হয় কোন কোন দ্রব্যের মাধ্যমে
এবং সেই জায়গাগুলো এই যে কালকে যে যজ্ঞ করেছি তাতে বহু ভালো ভালো দ্রব্য প্রাকৃতিক যেগুলো কিন্তু আমাদের মনের দিক থেকে শক্তি দেয়, আমাদের চেতনার দিক থেকে শক্তি দেয় এবং আমাদের পজিটিভ এনার্জি তৈরি করে। আমাদের মধ্যে বললাম যে ফিল্টারেশন হতে হবে, আমাদের সোলকে ক্লিয়ার করতে হবে। এর জন্য সবার আগে কি করতে হবে, এর জন্য সবার আগে উদার মানসিকতা চিন্তা করতে হবে, নারী পুরুষ বিভেদ করতে হবে। আজকাল প্রত্যেকটা মেয়ে সর্বস্তরে এগিয়ে গেছে, তাহলে সে কেন তর্পণ করতে পারবে না? বহু মেয়ে তার বাবা মার ডিউটি করছে, বহু মেয়ে তার শ্বশুর শাশুড়ির ডিউটি করছে। তাহলে তার আমরা কেন করি তর্পণ? পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে করি। তাহলে যদি তার সেই মেয়েটি যদি কোনো পুরুষ বা তার মায়ের উদ্দেশ্যে বলো বা বাবার উদ্দেশ্যে বলো যদি করে, তাহলে প্রত্যেকের উদ্দেশ্যেই তো আমরা ভালোটাই চাইছি। তা ভালোটা চাইতে আমাদের বাধাটা কোথায়? বা এই যে এইটা এখানে একটা কথা বলে, এই যে সোল ফিল্টারেশনের কথা আজকে বৈশালী দিয়ে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছেন এবং যে এক্সাম্পলটা দিয়েছেন এটা একদম বাস্তব এক্সাম্পল যে আমরা একটা বাধা ধরা গদে ধরা নিয়মের মধ্যে রয়েছি। আমার যদি সোল ফিল্টার্ড হয় তাহলে আমি কিন্তু এই নিয়মের বেড়াজাল থেকে বেরোনোর আগে ভাববো যে আমি কোন নিয়ম পালন করছি, এর বেসটাকে, যে মূল থেকে রুট থেকে যে সমস্যার সমাধান করছেন বৈশালী দি, কেননা রুটটাকে উনি খুঁজে বার করছেন। ওনার যে এতদিনের শিক্ষা, ওনার যে পড়াশুনো, এই জগতের সঙ্গে যুক্ততা, এত বছর ধরে মানুষকে দেখছেন এবং তাকে সঠিক রাস্তা দেখিয়েছেন, সফলতা দিয়েছেন, ওই একটাই কারণে যে আমি রুট লেভেলে যাব, সেই সমস্যার গভীরে গিয়ে সমাধান করব এবং সেই লোকটা সুস্থ থাকবেন। একাধিক পুষ্পিতা এরম রয়েছে ওপারে বসে যারা আজকে সুস্থ জীবনযাপন করছে। আমি একটা কথা বলি, যারা সত্যি সমস্যার মধ্যে রয়েছেন যেমন পুষ্পিতা, এরকম অনেকেই, এই যে শুভক্ষণের কথা আমরা বলছি আজকে থেকে যে দেবীপক্ষের সূচনা হয়েছে, এই শুভক্ষণটাকে কিন্তু ডেফিনেটলি আপনারা কাজে লাগাতে পারেন থ্রু বৈশালী দি, কারণ বৈশালী দি এই সুযোগটাকেই কাজে লাগানোর কথা বলেন এবং উনি করে থাকেন। সুতরাং বহু মানুষ এসছেন গতকাল রাত থেকে উনি এই বিষয়ে, এবং বহু মানুষ, বিদেশের মানুষ বলো, বিভিন্ন বম্বে বলো, দিল্লি বলো, বহু মানুষ আমাকে কাজ করতে দিয়েছেন এবং এখন অনলাইন থেকে আমাদের ভীষণ সুবিধা হয়েছে, একটা ভালো অনলাইনের সাথে সুযোগ হয়ে গেছে আমাদের একটা সংযোগে। এবং আমার মনে হয় একটা মানুষ দূরে থাকলেও আমার খুব কাছে থাকে, আমার কেন জানি না এটা ঈশ্বরের কৃপা হয়তো রয়েছে যে মানুষের সাথে কিন্তু আমি সব সময় একই রকম মিশে যাও, তুমি একই রকম, আমার মনে হয় সে মানুষটা আমাকে একদম আপনজন এবং আমি তাকে কিভাবে, এইখানেই হচ্ছে শক্তি। আমি আমার প্রত্যেকটা কাজ হচ্ছে চ্যালেঞ্জ এবং আমি এই যে তার বাবাকে একটা সুস্থ স্বাভাবিক পৌঁছে দেওয়া, আজকে তার বাবা কিন্তু তার স্ত্রী মেয়েদের নিয়ে সুন্দর সুখে, এবং তিনিও তো ভালো আছেন, একটা সুখের সংসার তাদের তৈরি হয়ে গেছে, এইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে যে আমি প্রত্যেকটা মানুষকে এই শক্তির দ্বারা, নারী শক্তির দ্বারা কিন্তু জয় করতে পারি। মানে বৈশালীদির যে পজিটিভ এনার্জিটা সেইটা কিন্তু বৈশালীদির যখন কাজ করছে সেইটা কাজ করছে, ওনার পজিটিভ অরাটাও কিন্তু কাজ করছে। ডেফিনেটলি তোমার হাত দিয়ে তখনই কাজ হবে, তখন তোমার সোল ক্লিয়ার পিউরিফাইড থাকবে একদম। একজন বন্ধু রয়েছেন আমাদের, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার জানাচ্ছি, আমি সৌমিত্র মহাপাত্র শ্যামবাজার থেকে বলছি। কেমন লাগে অনুষ্ঠান, এসেছিলেন, সুযোগ হয়েছিল কখনো? দিদির অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন হয়েছে আমি দেখা স্টার্ট করেছি টিভিএন চ্যানেলে, বাট তার আগে অতটা বলতে পারেন জ্যোতিষের উপর অতটা আমার ইচ্ছা ছিল না বা বলতে গেলে বিশ্বাস ছিল না। আচ্ছা, তো আমার এক রিলেটিভ ওনার কাছে যান হাতিবাগান চেম্বারে, ওনার মেয়ের জব সংক্রান্ত সমস্যা চলছিল, মানে জব থাকছে না, তাই থাকতো না, তো কিছুদিনের মধ্যে ওনার কাছে দেখিয়ে উইদিন থ্রি মান্থ বাইরে জব পেয়ে যায় ব্যাঙ্গালোরে, বর্তমানে উইপ্রোতে কাজ করছে। বাহ, খুব ভালো। এরপরে কি আপনার বিশ্বাস এলো জ্যোতিষ জগতের প্রতি? হ্যাঁ, বলতে পারেন আমার ওনার প্রোগ্রাম দেখা স্টার্ট করি। দেখুন, এখন অ্যাস্ট্রোলজার তো প্রচুর আছে, কিন্তু ওনার প্রোগ্রাম দেখে একটা পজিটিভ ভাইব পাওয়া যায়, উনি যেভাবে এক্সপ্লেনেশন দেন বা যেভাবে বোঝান জিনিসটা দুর্দান্ত এক কথায়। তাহলে চিন্তা করুন, ওনার পজিটিভ ভাইব আপনি অবধি পৌঁছে যাচ্ছে এবং আমি একটু আগে অরার কথা বলছিলাম, দিস ইজ কল পজিটিভ অরা এবং যেটা বৈশালীদের রয়েছে। তো আপনি কি আজকে আপনার সম্বন্ধে জানবেন? বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 15/6। এক মিনিট, 15ই জুন, 15/6, 1999। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ,
আজকে মানে আপনি কি অনুষ্ঠানের প্রথম লাইন পেলেন? হ্যাঁ, আমি অনেকদিন চেষ্টা করার পরেই প্রথমটা। 15ই জুন? হ্যাঁ, 15ই জুন 1999। সময়টা? হ্যাঁ, সময়টা হচ্ছে দুপুর 2। কোথায়? কলকাতা। এখানে যেটা দেখা যাচ্ছে চতুর্থে, আপনি কি বাড়ি থেকে কি বর্তমানে কি দূরে আছেন? হ্যাঁ, বাড়ি থেকে তো দূরেই আছি। আচ্ছা, কাজের সূত্রে আমি এসেছি, কিন্তু লকডাউনে আটকে যাওয়ার ফলে আমার জবটা তাই নয়, তো আমি পার্ট টাইম জব হিসেবে এখন একটু বাইরে, কলকাতার বাইরে। এখানে এটা সায়েন্স এডুকেশনের ছক আছে, ঠিক আছে, সায়েন্স এডুকেশনের ছক আছে, এবং সপ্তমপতি মঙ্গল লগ্নে খুব স্ট্রেট ফরওয়ার্ড হবেন, সাহসী হবেন, পরোপকারী হবেন, এবং মাথা গরম থাকবে, সেটা আছে তো? যত ঠান্ডা মাথায় কথা বলছেন দুম করে রেগে যান, তবে খুব ব্যালেন্সিং ক্যারেক্টার। শুক্র রাহু এক জায়গায় এটা ভীষণ ভালো, সফটওয়্যার লাইন বা আইটি বা যে কোনো রকম অ্যানিমেশন এই ধরনের জিনিস নিয়ে যদি আপনি পড়াশুনো বা কাজ করেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আপনি কি করছেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে ইন্টার্নশিপ করছিলাম, তো পাশাপাশি আমি বিটেক পারসু করছি, তো বর্তমানে আমি মানে সেই জবটা চলে যায় লকডাউনের ফলে, কোনো স্থায়ী জব আপাতত নেই, তো পার্ট টাইম জবের জন্য আপাতত কলকাতা। মানে বিটেক কি কমপ্লিট করেছেন না পড়ছেন ফাইনাল ইয়ার? না না, বিটেক চলছে আমার, ফাইনাল ইয়ার বাকি আছে। আচ্ছা, এখানে আমি বলবো দুটো জায়গায় একটু আমি ডিস্টার্ব পাচ্ছি, ছকটা মোটের উপর ভালোই ছক বলবো, বৃহস্পতি শনি গুরুসৌরি যোগ রয়েছে, কারণ আপনার নিজেরও কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। এই যে গুরুসৌরি যোগ যাদেরই রয়েছে, বৃহস্পতি এবং শনি, এবং বর্তমানে ট্রানজিটের আপনার শনি তার স্বক্ষেত্রে এসছে, বৃহস্পতি তার স্বক্ষেত্রে এসছে, মঙ্গল তার স্বক্ষেত্রে এসছে, এবং রবিও কিন্তু স্বক্ষেত্রে ছিল, আজকের পর থেকে বুধ স্বক্ষেত্রে এসছে, আজকের পর থেকে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করলো। এই সময়টা আমি বলবো যে চন্দ্র বুধের যে আপনার একটা জিনিস হবে, আপনি খুব ফিকিলনেস থাকবে, ঠিক আছে, ছোটবেলা অনেক কিছু শিখেছেন, খেলা গান বাজনা, আমি মানে বেশি দিন কিছু তাই থাকতো না, মানে সাপোজ ধরুন আমি মিউজিক নিয়ে যদি শিখে দিই কিছুদিন করবেন, ছেড়ে দেবেন, স্থায়িত্ব নেই আর কি, এই জায়গাটাকে আনতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রেও, কিন্তু তাই করতে হবে, কারণ রাহু রয়েছে। দিদি, আমার জব কি বাইরে পাওয়া যাবে? অবশ্যই, এটা বিদেশে থাকার জব, এটা বিদেশে চলে যাওয়ার ছক আছে, কারণ চতুর্থে যখনই পাপগ্রহ থাকবে, এটা আপনারা জেনে রাখবেন, অনেকেই বলবে যে পাপগ্রহ থাকলে পড়াশোনা হবে না, তা নয়, যখনই চতুর্থভাবে কেতু থাকবে, শনি থাকবে বা রাহু থাকবে, আপনাকে বাড়িতে থাকতে দেবে না, বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেবে, এবং সেই দশাও যদি পান, আপনি কি দশা দিয়ে যাচ্ছেন আমি দেখি, যদি সেই দশাগুলো আপনি পেয়ে যান, তাহলে আপনি অনায়াসে বলতে পারবো যে আপনি একদম বিদেশে সেটেল হয়ে যেতে পারবেন। এখানে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আপনার দশা চলছে কিন্তু শনির দশা, ওই যে বললাম পাপগ্রহের দশা, আপনাকে কিন্তু অবশ্যই এই যে কেতু এসছে দেখুন, যার জন্য আপনি বাড়ির বাইরে রয়েছেন, এরপরে শুক্র, যে ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দেখা যাবে বিদেশে নিয়ে যাবে, তবে বিদেশে হয়তো আপনি কয়েক বছর থাকবেন, তারপরে চলে আসতে হবে, কিন্তু আপনি বিদেশ যাত্রা আপনার লাইফে হবেই অবশ্যই। এইভাবেই কিন্তু বলে দেন বৈশালী দি, এবং এই গাইডলাইন্সটাই থাকে মানুষের, তাই সফল হন। একটু বলে দিই চেম্বারগুলি, 21শে সেপ্টেম্বর 21শে সেপ্টেম্বর ডানলপ, 23শে সেপ্টেম্বর কৃষ্ণনগর, 24থে বেহালা, 25থে হাতিবাগান, 27থে গড়িয়াহাট, আর এবং 29থে ব্যারাকপুর, 30শে সেপ্টেম্বর শেওড়াফুলি, আর 2 অক্টোবর হাওড়া, 6 অক্টোবর বর্ধমান, 10 অক্টোবর শিলিগুড়ি, 13 অক্টোবর মেচেদা, 18 অক্টোবর আসানসোল। এছাড়া অনলাইন প্রেডিকশন তো রয়েছেই, আপনারা জানেন সপ্তাহে 4 দিন অনুষ্ঠান, অর্থাৎ প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি 9টায়, এবং প্রত্যেক শনি এবং প্রত্যেক রবিবার রাত্রি 11টায়। আর ফোন নাম্বার 9836286759, 9836464639, এবং অবশ্যই 8th of November গুয়াহাটি। অনেক ধন্যবাদ বৈশালী দিকে একটা অসাধারণ অরা দেওয়ার জন্য। শুধু যাওয়ার আগে বলবো যে এই সময় দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী, প্রত্যেকেই লাল কালি দিয়ে নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এই মন্ত্রটি 28 বার বা 108 বার প্রত্যেকেই লিখুন, দেখবেন যার যা মনস্কামনা নিয়ে করবেন অবশ্যই সেটা পূরণ হবে। নমস্কার।